জীবনে অ্যাডভেঞ্চার ভালোবাসেন না, সিকিউরিটি চান, চাইলে রাতারাতি সিনেমা থেকে নিজেকে সরিয়েও নিতে পারেন। অশোক ধনুকা কোনোদিন ডাকেননি। ছবি করেননি, স্বস্তিকার সঙ্গে ছবি করতেও কোনো আপত্তি নেই এমন সোজা সাপটা খোলামেলা আলোচনায় কলকাতার নায়িকা কোয়েল মল্লিক এই প্রথম। ইন্টারভিউটা শুরুর আগে আপনাকে একটা প্রমিস করতে হবে, কোয়েল বলল। প্রমিস? কি প্রমিস? কোনো পলিটিক্যাল কারেক্ট অ্যান্সার দেওয়া চলবে না। কোয়েল প্রবলভাবে হাসলেন, হেসে উড়িয়ে দিলে হবে না, রাজি তো? কোয়েল বলল, আমি যে খুব ক্যালকুলেশন করে পলিটিক্যালি কারেক্ট অ্যান্সার দিই তা কিন্তু নয়, বেসিক্যালি আমি মানুষটাই এরকম, বরং আমি যেমন আমি সেভাবেই কথা বলি। বেশ, তাই বলুন। কোয়েল বলল, শুরু করুন তাহলে। আপনি কি জানেন, রিসেন্ট একটা ইন্টারভিউতে স্বস্তিকা বলেছেন, কোনোদিন আপনারা দুজন একসঙ্গে স্ক্রিন শেয়ার করলে রিভেঞ্জ কিভাবে নিতে হয় সেটা নাকি স্বস্তিকা আপনাকে দেখিয়ে দেবেন? তাই বলেছে বুঝি? কি বলি বলুন তো, কেউ যদি রিভেঞ্জ নিতে চায় লিখে দিন আমি হেসে দিয়েছি। আপনি কিন্তু প্রমিস করেছেন কোনো রকম পলিটিক্যালি কারেক্ট অ্যান্সার দেবেন না। দিচ্ছি না তো, বিশ্বাস করুন, কাছের লোকজন ছাড়া আমার আর কারো উপর সেভাবে রাগ অভিযোগ কিছুই নেই। একটু বেশি বিনয় হয়ে গেল না? কোয়েল বলল, এটা আমার একেবারেই বিনয় নয়, আমি মানুষটাই এরকম, আমার প্লেটে দুটো মিষ্টি থাকলে আমি সেটা নিয়েই খুশি থাকব, অন্যের প্লেটে কটা মিষ্টি আছে সেই নিয়ে মাথা ঘামাতে যাব না, তার প্লেট নিয়ে কাড়াকাড়িও করব না। তার মানে বলছেন স্বস্তিকার উপর আপনার কোনো রাগ নেই, কেউ অফার নিয়ে এলে আপনি স্বস্তিকার সঙ্গে ছবি করবেন? কোয়েল বলছেন, যদি এরকম কোনো দিন সুযোগ আসে স্বস্তিকার সঙ্গে ছবি করতে আমার কোনো আপত্তি নেই, স্বস্তিকা অনেক সাহসী অভিনয় করেন, বিশেষ করে খোলামেলা বা নগ্নতার অভিনয় করে তিনি পারদর্শী, এমন কাজের অফার পেলে কি করবেন? দেখুন, প্রতিদিনই আমাদের নগ্ন হতে হয়, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই, আমি অতটা সাহসী অভিনয় করার ক্ষেত্রে দ্বিতীয়বার চিন্তা করব, তবে রাজি আছি।